চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন। বিডি স্টার টিভি নিউজ তথ্য বিরোচিত রয়েছেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাঈম ইয়াজি, সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 এর ডিজিটাল ম্যারাথন আয়োজন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। 6 ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলা পরিষদের বটছায়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস। সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। নুরুল আমিন রুহুল এমপি বলেন, সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ম্যারাথনই 2021 সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়াক্ষেত্রে এই ইভেন্ট একটা মাইল ফলক হয়ে থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার জন্য দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন নুরুল আমিন রুহুল এমপি। তিনি আরও বলেন, বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন আপোষহীন ও সত্যের প্রতি অবিচল। তিনি বাল্যকাল থেকে কোনো অন্যায়কে মেনে নেননি। শিশুকাল থেকে তিনি ছিলেন অত্যন্ত প্রতিবাদী। তিনি বলেন, মানবতাবাদী এ মহান নেতা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আদর্শের সঙ্গে আপোষ করেননি। তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত জাহান মিথেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল, ক্যাপ্টেন মোহাম্মদ সায়াম আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা রতন প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আফরোজা হাবিব শাপলা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের তথ্য ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, চাঁদপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট জসিমউদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চ্যাঙ্গাচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।